ছাগল কাণ্ডে আলোচিত এনবিআরের প্রতাপশালী সদস্য মতিউর রহমান চাকরি জীবনে করেছেন ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার। 1/11 সময় নিজের বদলি আদেশ ঠেকাতে তদবির করিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান সহ কয়েকজন জেনারেলকে দিয়ে এমন তথ্য জানিয়েছেন তখনকার এনবিআর চেয়ারম্যান। তার ক্ষমতার হাত এতটাই লম্বা যে শত শত কোটি টাকা দুর্নীতি করলেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এফএম ওয়াইজদের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাকে কেন্দ্র করে আলোচনায় আসেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া মতিউর চাকরির সুবাদে গড়েছেন শত শত কোটি টাকা ও সম্পদ। দুর্নীতির যেন শেষ নেই। দুর্নীতির খবর চালু হওয়ার পর থেকে পরিবার সহ লাপাত্তা মতিউর। 1/11 সময় এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান জানান, তখন যুগ্ম কমিশনার হিসেবে চট্টগ্রামে কর্মরত ছিল মতিউর। তাকে রাজশাহীতে বদলির আদেশ দিয়ে বোর্ডের অন্যান্য সদস্যদের সাথে মতানৈক্য হয়, কিন্তু নিজের অবস্থানে অনড় থাকলে পর্যায়ক্রমে সামরিক বেসামরিক মহল থেকে তদবির শুরু করেন মতিউর। চট্টগ্রামের ব্রিগেডিয়ার হাসান নাসির ও বলল তাকে ছাড়বে না, তারা একটা অর্ডার করল, তাদের পারমিশন ছাড়া তাকে রিলিজ করা যাবে না। আমি মানলাম না, হাসান নাসির নিজে আসলো, মানলাম না। তারপরে যাইয়া জেনারেল মেজর জেনারেল সিনা ইবনে জামালিকে দিয়ে টেলিফোন করাইলো, আমি বললাম সম্ভব না। মাসুদুদ্দিন চৌধুরী উনি টেলিফোন করলেন, রাজি হলাম না। তারপরে তারা আর্ম ফোর্সেস ডিভিশন থেকে আর একটা অর্ডার করে দিল যে এর বদলি আদেশটা ক্যান্সেল করতে হবে, বললাম যে তাও সম্ভব না। আর সর্বশেষ তাদের হইল মইনিউ ক্ষমতার, উনিও টেলিফোন করলেন, বাট আই রিমেইন স্ট্রিক্ট টু প্রটেক্ট মাই চেয়ার অ্যান্ড টু আফুল মাই অ্যাডমিনিস্ট্রেশন। এনবিআর চেয়ারম্যান বদিউর রহমানকে বদলি করার পর মতিউর ঠিকই রাজশাহী থেকে চট্টগ্রামে ফিরেছিলেন। আমি চলে আসার পরে আসছে, সেটা আসছে কীভাবে, ওই যে স্বাভাবিকভাবে মজিদ, আমার পরে মজিদ এসছে, তো মজিদকে যেভাবে হোক কনভিন্স করেছে, ম্যানেজ করেছে, বা ওরা ভয়ভীতি দেখিয়েছে, দে গট ইট ডান। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও মতিউর ছিলেন বহাল তবিয়তে, হয়েছেন এনবিআর সদস্য, আপিল বোর্ডের প্রধান ও সোনালী ব্যাংকের পরিচালক। এভাবেই ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন কারি কারি অর্থ সম্পদ। এটা রাশ টানার জন্য রাজনৈতিক সদিচ্ছা লাগবে, সামাজিক শক্তির প্রতিবন্ধকতা লাগবে, রাষ্ট্রযন্ত্রের সঠিকভাবে প্রয়োগে কঠোর হতে হবে। এফ এম বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।